हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। ता आमी आबार एकटा नतून वीडियो निये चले आसलम। ता बिकाले स्नैक्सेर जोन्नो तुम्हारा जानो एटा ओटा खेते लागे। ता आमरा तो अनेक किछुई बाड़ीर जिनिस बानिये खाइतम, बाच्चा काच्चाके आमरा सेरकम बाइरेर जिनिस तो खावाई ना। ता आजके आमी एकटा नतून जिनिस बानिये देखाबो, सेटा हलो स्माइली। तुम्हारा जानो बाच्चारा स्माइली मानेई बाच्चादेर जतोई रेगे थाक তবু স্মাইলি নামটা শুনলে ওরা নিজেরাও হেসে দেয়, এত ভালো লাগে ওদের, বা আমাদেরও ভালো লাগে। তাই আমি তোমাদের স্মাইলি কিভাবে বানায় আমি তোমাদের দেখাচ্ছি। তা স্মাইলি বানাতে গেলে এই যে আমি তিনটে আলুকে সিদ্ধ করে নিয়েছি, আর এই যে সুজি, আর এই যে কর্নফ্লাওয়ার, আর নুন, এ কটা জিনিসই লাগে। এবার দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আলুকে আমি ভালো করে ম্যাস্ট করে নেবো। আলুটা কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, জলটা পুরো শুকিয়ে গেছে, তারপরেই আমি যখন ঠান্ডা হয়ে গেছে তারপরে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। তো তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো। তোমাদের যদি মনে হয় প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দেবে, প্রত্যেক দিন বিকালে তোমরা ভেজে বাড়িতে বানিয়ে খেতে পারো। কেন, তোমরা জানো মধ্যবিত্ত ঘরে সবসময় হোটেল থেকে কিনে আনা সম্ভব হয় না। তা আমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে ছেলে মেয়েদের খাওয়াই, ওদেরও ভালো লাগবে, বা আমরাও সন্তুষ্ট হব যে না কি তেল দিয়ে খাচ্ছে, বা ওরাও খুশি আমরাও খুশি। কেন কি ওদের শরীর দেখে রাখার দায়িত্ব আমাদের। এই যে আলুটা ভালো করে মেখে নেব, এটাও যেন গোটা ভাব না থাকে। আর এই আলুটা তোমরা জ্যোতি আলু দিয়ে করতে পারো, কিন্তু জ্যোতি আলু জানো একটু ক্যাটকাতা ভাব থাকে, তাই তোমাদের বাইন্ডিংয়ের জন্য অনেকটা জিনিস লাগবে। তাই তোমরা যদি চন্দ্রমুখী আলুটা নিতে পারো, তোমরা জানো চন্দ্রমুখী আলু একটু বালি বালি থাকে, সের কারণে কি হবে তোমাদের স্মাইলিটা খুব সুন্দর হবে। তা আলুটাই দেখো ভালো করে আমি মেখে নিলাম। এবার দেখো আলুতে একটু ক্যাটকাতা ভাব আছে, এটা যেন ঠিক করে বাইন্ডিং হয় তার জন্য আমি এই যে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে কি হবে তোমার জিনিসটা, এটা আস্তে আস্তে একটা ডো হয়ে যাবে। আর সুজিটা দিলে এই যে ক্যাটকাটা ভাবটা, এটা আস্তে আস্তে, তোমরা জানো সুজি ফুলে এই জলটাকে পুরো টেনে নেবে, আলুর যে ময়েশ্চারটা সব টেনে নেবে। এই যে আমি সুজি দিয়ে মেখে নিলাম। এবার আমি দু চামচ এই যে কর্নফ্লাওয়ার দেব, কর্নফ্লাওয়ারে যেন ক্রিসপি হয়। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটাকে যেরকম আটার ডো হয় ওরম টাইপের করে নেব। আর তোমরা যদি সুজিটা দাও তোমাদের কর্নফ্লাওয়ারটা কম লাগবে, আর এই সুজিটা যদি না দেবো না তাহলে আমার অনেকটা কর্নফ্লাওয়ার লাগবে। কেন, যেহেতু আলু থেকে নিজস্ব একটা ময়েশ্চার ছাড়ে তার জন্য। দেখো আমি যা সুজিটা নিয়েছিলাম, মানে যতক্ষণ আমার না এই ডো শক্ত হয়েছে আমি কিন্তু সুজি দিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়ে এই যে মেখে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন। নুনটা পরে দেবো, কেন নুনটা আগে দিলে না জল ছেড়ে যায়। তাই এই যে অল্পই নুন দেবো, কেন স্মাইলিতে কিন্তু বেশি নুন থাকে না, অল্প নুন দিয়েই হয়। তাই জন্য এবার নুনটা দিয়ে আবার আমি এই যে ভালো করে মেখে নেব। এই দেখো আমার মাখা হয়ে গেছে, এখন দেখো ডোটা এই যে লাগছে না, পুরো আটা যেরকম মাখা রকম করে মেখে নিয়েছি। আচ্ছা, বাইরের যে স্মাইলি থাকে ওরা কিন্তু ডালদা দেয়, আমি ডালদা ঠালদা দেবো না, কেন বাড়ির জিনিস। আমি কি করলাম, একটু সাদা তেল উপর থেকে দিয়ে দিলাম, বাটার দিলেও দেওয়া যায়, বাটার নয়তো সাদা তেল দিয়ে আমি একটু এই যে এরকম করে নিলাম। আবার এই যে এরকম করবো, এই যে মাখা হয়ে গেছে। এবার আমি কি করব, এটা থেকে তিনটে বা এই যে চারটে যটা লেচি হয় আমি বানিয়ে নেব। এই দেখো আমার এই যে চারটে লেচি হয়ে গেছে, এই যে আমার লেচিগুলো হয়ে গেছে। তা আমার কিচেন কাউন্টারটা ছোট বলে তাই আমি কি করলাম, এই চপারটা নিয়ে নিলাম, নিয়ে এই যে আমি এরকম করে এটাকে এই যে এরকম করে নিলাম। নেওয়ার পর আমার যে এখানে কর্নফ্লাওয়ার ছিল, কর্নফ্লাওয়ার লাগবে, কর্নফ্লাওয়ারে
আমি এরকম করে এবারে এটাকে আমি বেলে নেব। এই যে আমি বেলে নিচ্ছি, এই সাইজের, এই দেখো এই যে এই সাইজের হবে। আপাতত আমার কুকি কাটারটা নেই, আমার একটা ছোট্ট কাঁচের গ্লাস আছে, আমি কাঁচের গ্লাস দিয়ে আমি কাটিং করে নিচ্ছি। এই দেখো, এই যে আমি সব নিয়ে এরকম করে এগুলোকে আপাতত রাখবো। এই যে আরেকটা কাট করব। আসলে কাটার জন্য মেশিন থাকে, আমার তো মেশিনটা নেই, তাই আমি এটা দিয়েই কাটছি। এই দেখো আমার এই যে কাটছি, কেটে কেটে আমি সব এরকম করে রেখে আবার এটাকে এরকম করে আবার সেম ভাবে বেলে আমি তৈরি করে নেবো। এই যে অন্য আটার সাথে এই যে মিলিয়ে নেবো, মিলিয়ে নিয়ে আবার আমি এরকম করব। এই দেখো গোল গোল, এই যে আমি এখানে রাখছি এরকম করে আমি প্রথমে যা আছে সব কেটে নেব। এই নিয়ে এই যে সেম, এই যে এটা রয়েছে লাস্ট, কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে তোমার কোথাও লাগবে না, কোথাও এটে যাবে না, আর ক্রিসপি হবে খুব হবে। এই যে আমার সব গোল গোল করে নিয়েছি, এবারে আমি এই যে স্মাইলির এই যে চোখটা বানাবো। এই যে কিছুই নেই, বাড়িতে পেন আছে, এই যে পেন দিয়ে এই দেখো চোখটা হয়ে গেছে। এবার এই যে বাড়িতে যে চামচ আছে, এই চামচটা দিয়ে ঠিক এই জায়গা থেকে আমি এরকম করে নিয়ে একটু জাস্ট ওপর দিকে ঠেলে দেব। ওদের মেশিন থাকে তাই ওদেরটা ইয়ে হয়, আমাদের তো মেশিন নেই তাই আমরা হাত দিয়েই এই যে এরকম করে স্মাইলিটাকে তৈরি করে। এই দেখো আমি এগুলো সব করে নিলাম, আর কিছুই নাই, একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই চোখের এই জায়গাটা একটু বেশি করে করে দিতে হবে, কারণ যখন ভাজবো না তখন এইটা বন্ধ হয়ে যেতে পারে, তাই আমি ওভার এই যে ফুটো চোখটাতে আর একটু ঠিক করে দিলাম। দেখো আমার এই যে সব স্মাইলি রেডি। তোমরা যদি মনে করো এরকম করে কিন্তু ফ্রিজে একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে একটা প্লাস্টিকে রেখে দিতে পারো, যখন মনে হবে তখনই ভেজে খেতে পারো, কিন্তু আমি তোমাদের এখনই করে এখনই ভেজে দেখাচ্ছি। এই যে আমার স্মাইলিগুলো, এই দেখো সব রেডি হয়ে গেছে। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, নাকি কিন্তু ডালদা দেয়, ডালদার কারণে দেখেছো এরকম মোটা মোটা গায়ের ভিতরে এরকম লেয়ার হয়ে থাকে। আমি ডালদা টালদা কিছু দিলাম না, খালি একটু সাদা তেল দেখালাম। এই যে এবার আমি ভাজা বসিয়ে দিচ্ছি, এই যে আমি একটা একটা করে এই যে ছেড়ে দেবো। দিয়ে আমি এই যে ধরবো না, আস্তে একটু হতে থাক। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম করে বানিয়ে খেও, তোমরা জানো টাটকা জিনিসের খাওয়ার একটা আলাদাই গুণ থাকে। আমরা যে দোকান থেকে কিনে আনি সেগুলো কবে কার বানানো কি আমরা কিচ্ছু জানি না, তবুও আমরা কিনে এনে এনে খাই, কিন্তু বাড়ির খাওয়া সবসময় ভালো হয় জানো। আর এখন যা দিন পড়েছে, হোটেল থেকে কিনে এনে খাওয়া এত সম্ভব না, কেন যতই রোজগার করো এখনকার দিনে ততই মনে হয় পয়সা কম। এই জন্য আমরা যদি এরকম করে বানিয়ে বাড়িতে খেতে পারি, তাতে কি হচ্ছে আমাদের কিছু সেফও হচ্ছে, আর আমরা দেখতেও পাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা কী খাচ্ছে না খাচ্ছে। এই জন্য তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম করে বানিয়ে খেও, আর যারা ফ্রিজ আছে তারা বাড়ি এরকম করে বানিয়ে রেখে দেবে, যখন বিকালে মনে হবে তোমরা এরকম করে ভেজে খেও। এই যে দেখো আমি কিন্তু উল্টে পাল্টে ভাজছি। এই যে আমার স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
এরকম করে আমি যে আরো আছে এই যে আমি আরো এই দেখো ভেজে নেব। দেখো খুব ক্রাঞ্চি হয়েছে, এই দেখো খুব গরম আছে। এরকম করে এই যে আমি আরো ভাজছি। মাত্র তিনটে আলু নিয়েছিলাম আর একটু সুজি দিয়ে আমি কতগুলো বানিয়ে দিলাম। তোমরা যদি হোটেল থেকে কিনে আনবে দেখবে যে ওই যে কিনতে পাওয়া যায়, বাড়িতে এনে আমরা যে ভেজে নেই অল্প থাকে কিন্তু অনেক দাম হয় ওগুলো। আর এতটুকু আমি রেখে দেব, আমি আবার কোয়েলের বাবা আসলে ভাজবো। তাই এটা এই দেখো আমি তোমাদের এই যে এটা এরকম করে স্টোর করে এটা রেখে দেব আর এটা ভেজে নেব। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম করে বানিয়ে খেও, বিশেষ করে বাচ্চাদের দিও, বাচ্চাদের খুব ভালো লাগবে। এই যে আমি যে বসিয়েছিলাম আমার এই স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এই দেখো আমি সাজাতে অলরেডি শুরু করে দিয়েছি, দেখো কত ক্রাঞ্চি হয়েছে। তোমাদের আওয়াজ করে দেখাচ্ছি, এখনো গরম আছে, ঠান্ডা হলে কিন্তু জিনিসটা আরো ক্রাঞ্চি হয়ে যাবে। এই যে আমার স্মাইলি রেডি হয়ে গেছে, তো তোমাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম করে বানিয়ে খেও। এই দেখো ভেতরটা পুরো এই দেখো পঞ্জি পঞ্জি, এই দেখো। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও, তোমরা কিন্তু জানো সস দিয়ে খেতে খুব ভালো লাগে। তাই তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। তোমাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম। আমি মাঝে সাঝেই বাড়িতে বানাই কিন্তু তোমরা এরকম করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে বাচ্চারা খুব খুশি হবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।